ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বহু মানুষ। ওড়িশায় ঝড় আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ইয়াস ছাপ রেখে গেছে ভালো মতোই। সেরকম দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এলাকার বাসিন্দা শঙ্কর মণ্ডল। কলকাতার মতুয়া এফসি ডিস্ট্রিক্ট স্টেট দলের হয়েও ফুটবল খেলেছেন প্রচুর। মা বাবা ছোট ভাইকে নিয়ে বাস করেন গঙ্গাসাগরের কচুবেরিয়াতে। এমতো অবস্থায় বুধবার রাত থেকে ইয়াসের আঘাতে ঘর ছাড়া তিনি। শঙ্কর নিজে মামার বাড়িতে মানুষ। মা বাবা ভাই গিয়ে উঠেছেন শঙ্করের মাসির বাড়িতে। বুধবার ছিল গুরু পূর্ণিমা, সঙ্গে ভরা কোটাল। শঙ্করের বাড়ির 100 মিটারের মধ্যে মুড়িগঙ্গা নদী। ঝড়ের গতিবেগে নদীর বাঁধ ভেঙে বাড়ির অ্যাসবেস্টারের চাল উড়ে বেরিয়ে গেছে। নদীর পলিতে বাড়ি ভর্তি, সঙ্গে থালা বাসন চাল ডাল প্রয়োজনীয় সামগ্রী টাকা পয়সা সবই ভেসে গেছে নদীর জলে। শঙ্করের পরিবার ঝড়ের দিন থেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলেন বাড়ির পাশে স্কুলে। তারপর ঝড় থেমে গেলে আশ্রয় নিয়েছেন শঙ্করের মাসির বাড়িতে। পুকুরের মাছ যা দিয়ে তাদের পেট চলে সেই সম্বলটুকুও ভেসে গেছে। শঙ্করকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নদীর জল শুধু বাড়িতে নয় পুরো কচুবেরিয়াকেই মরুভূমি বানিয়ে দিয়ে চলে গেছে। গতকাল মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে আমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। পুকুরের মাছ টাকা পয়সা বাড়ির বাসনপত্র চাল ডাল এমনকি গরু ছাগল সব হারিয়ে গেছে। তো কী করব খুঁজে না পেয়ে পাশের এক ফ্ল্যাট সেন্টারে আমরা থাকি এবং আমাদের একটি ছোট্ট নৌকো আছে, সেই নৌকো ঝড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিয়ে আসি কাকদ্বীপ হারবার। সেখানে আমার বাবা আমাকে চৌকিদার হিসেবে রেখে দিয়ে যায় এবং 3 দিন ধরে না খাওয়া না দাওয়ায় এরকম পরিস্থিতির সম্মুখীনে আমাকে কাটাতে হয়েছে। এবং শুধু আমার পরিবার না, ওখানে গঙ্গাসাগরের হাজার হাজার পরিবার আর্থিক পরিকাঠামোর দিক থেকে ওরা ভুগছে। এবং আমার মতন অনেক ফুটবলার আছে যারা খুব কষ্টে জীবনযাপন করছে। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো সবাই যেন আমাদের মতন ছোট ছোট ফুটবলারের পাশে দাঁড়ায়, এটাই আমি অনুরোধ করব। বুধবার থেকে শঙ্কর আশ্রয় নিয়েছেন তাদের নিজের নৌকায়। বছর বছর নৌকাতে ব্যবসা করে তাদের পেট চলে। একে লকডাউন, তার উপর বোঝা হিসেবে ইয়াস। খাওয়া দাওয়া অর্থ সব কিছু হারিয়ে বর্তমানে সম্বলহীন শঙ্কর। সেই ব্যবসার নৌকোই বর্তমানে বাসস্থান শঙ্করের। বর্তমানে জল নেমে গেলেও বাড়িতে থাকার মতো অবস্থায় নেই শঙ্কর ও তার পরিবার। নিজেদের সম্পত্তি বলতে শুধু বাড়িটাই দাঁড়িয়ে আছে শঙ্করের। অল ইন্ডিয়ার ফুটবল দলের চ্যাম্পিয়ন, ডিস্ট্রিক্ট ও স্টেট চ্যাম্পিয়ন, কলকাতা ফুটবল লীগের এই চ্যাম্পিয়ন ফুটবলার আজ শুধুমাত্র ত্রাণের আশায়। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।